দেখো ভারত, আমি বললাম ভারতকে দুটো ভাগে ভাগ করেছে বিন্ধ্য পর্বত, একটা আর্যাবর্ত, আর্যাবর্ত একটা দাক্ষিণাত্য। হর্ষবর্ধনের রাজ্য কোনটা ছিল? পুষ্যভূতি বংশের ছিল থানেশ্বর, ও প্রথমে এটুকুর ছিল, তারপর এই এর সঙ্গে বিয়ে হলো। রাজশ্রীর ব্যাপারটা বললাম যে এর মেয়ে রাজশ্রী কার সাথে বিয়ে হয়েছিল, লোকটার নাম কি? গ্রহবর্মার সাথে বিয়ে হলো। তারপরে কি হলো, হর্ষবর্ধন পুরো এই সাম্রাজ্যের দায়িত্ব পুরো নিয়ে নিল, ঠিক আছে। গৌরের সঙ্গে হর্ষবর্ধনের সময়কাল কত ছিল, মারা যায় কবে? 647-এ মারা যায় মনে হয়, আই থিঙ্ক, তাই তো? 647 মনে হয়, 647। আর ঠিক এটা কেন বললাম, কারণ এবার যেটা বলছি আমি সেটার সঙ্গে কানেকশন আছে আমাদের এখানে। আর এইদিকে কোন বংশ ছিল ওই টাইমে? তাহলে মনে হয় মরেছে না, কি নাম ওই লোকটার? শশাঙ্ক। 37 আর 46, তাহলে হয়তো যাই হোক 46-47 হবে এরকম এক্সাক্ট। এই 600 এইটুকুটা মনে রাখো তুমি, 600 ঘরে শশাঙ্ক ছিল, এই হর্ষবর্ধন ছিল, আর এই টাইমে শশাঙ্কও ছিল। দক্ষিণ ভারতের তুঙ্গ ভদ্র নদীর এদিকটাই যখন মৌর্য বংশ শেষ হলো, তারপর কোন সাম্রাজ্য আসলো দক্ষিণ ভারতে? বলেছিলাম সাতবাহন, ঠিক আছে। ওই টাইমে সাতবাহন বংশ ছিল। মৌর্যদের সময়কাল কেমন ছিল তোমার, খ্রিস্টপূর্ব না খ্রিস্ট, মানে খ্রিস্টাব্দের আগে না পরে ছিল? খ্রিস্টপূর্বে ছিল না খ্রিস্টাব্দে ছিল মৌর্যরা? খ্রিস্টপূর্বের দিকে ছিল, ঠিক আছে। তো মৌর্য যখন শেষ হলো তখন এইদিকে সাতবাহন সাম্রাজ্য আর একটা ছিল চের বংশ ছিল, ঠিক আছে। এই দুটো মোটামুটি রাজ করতো, তার মধ্যে সাতবাহনটাই একটু বেশি পাওয়ারফুল ছিল, 200-300 বছর রাজ করে, আবার আস্তে আস্তে স্থিমিত হয়ে পড়ে। তারপরে গুপ্ত যুগ আসে, গুপ্ত যুগে এসে তোমার গুপ্ত যুগের একটা রাজা ছিল যার নাম ছিল সমুদ্রগুপ্ত, দক্ষিণ ভারতে অ্যাটাক করে অনেক রাজ্য জয় করে। গুপ্ত চলে যাওয়ার পরে তারপরে ভারতের দক্ষিণ ভারতে আবার অনেক রাজ্য তৈরি হয়, তার মধ্যে কি কি ছিল? চালুক্য, চোল, চোল, কাঞ্চি, কাঞ্চিতে ছিল হচ্ছে পল্লব, পল্লব, চোল, চালুক্য, এইখানেই ছিল আবার রাষ্ট্রকূট, ঠিক আছে, রাষ্ট্রকূট। আর কি? ব্যাস এই এই সাম্রাজ্যগুলো ছিল তোর চোল সাম্রাজ্য পল্লবী। চালুক্যদের আবার তিনটে ভাগ ছিল, ঠিক আছে। চালুক্য আমি লিখিয়েছিলাম, চালুক্যদের প্রথম রাজা কে ছিল? প্রথম রাজার নাম কি ছিল? জয় সিংহ। তারপর কে আসলো? রণরাজ। জয় সিংহের পর রণরাজ, কিন্তু এরা খুব একটা আমার নরবর ছিল, ঠিক আছে, খুব একটা অতটা প্রমাণপত্র নেই। তারপর যে আসে নামটা হচ্ছে তোর প্রথম পুলকেশী। প্রথম পুলকেশী ছিল হচ্ছে একদম এই রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রথম পুলকেশীর পরে আসলো তোমার ওর ছেলে কীর্তিবর্মন ছিল, ঠিক আছে, কীর্তিবর্মন। এই দক্ষিণ ভারতটা খুব গোলমেলে, এইটা যদি একবার ঠিকঠাক পড়ে নিস, উত্তর ভারত অত কঠিন লাগে না, দক্ষিণ ভারত খুব খিজিবিজি লাগে। কীর্তিবর্মনের, কীর্তিবর্মন যখন মারা যায়, ঠিক আছে, ওর ছেলে পেলে তখন হচ্ছে ছোট ছোট ছিল, তখন কি করলো, ওর যে ভাই ছিল, ভাইয়ের নাম কি? মঙ্গলেশ। মঙ্গলেশ সিংহাসনে বসলো, ঠিক আছে। তারপর মঙ্গলেশ দেখলো যদি আমি আমার ব্যাটাদেরকে রাজা বানাতে পারলে তো খুব ভালোই হয়। তখন যে এর ব্যাটাদেরকে একটু মানে পরে যখন রাজা বানাতে গেছে, তখন কীর্তিবর্মনের ছেলে পেলে বড় হয়ে গেছে, হ্যাঁ, তখন কি করে মঙ্গলেশকে, মানে এদের সঙ্গে এর মারপিট চলে, এর ব্যাটাবাটির শেষে এর যে ছেলে কীর্তিবর্মনের ছেলের নাম কি? দ্বিতীয় পুলকেশী সিংহাসনে বসে। এ ছিল খুব মানে পাওয়ারফুল রাজা ছিল। তো দ্বিতীয় পুলকেশীর আমলে
ইভেনসাং, তার আমল এসেছিল, হর্ষবর্ধন আমল ইভেনসাং এসেছিল, ঠিক এও তাহলে ছশোর ঘরে হবে। দেখো এইটা এটা ছশোর ঘরে ছিল, এই দুটো মনে রাখবে, ইভেনসাং আর দ্বিতীয় পুলকেশী। যখন হর্ষবর্ধন দাক্ষিণাত্যে অ্যাটাক করে তখন কিন্তু এর কাছে হেরেছিল, দ্বিতীয় পুলকেশীর কাছে হেরে যায় ও। দ্বিতীয় পুলকেশী আবার কি করেছিল, এই যেদিকে পল্লব বংশ ছিল, পল্লব বংশের যে রাজা ছিল মহেন্দ্র বর্মন, পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চি, ঠিক আছে, মহেন্দ্র এখানে লিখে আমি মহেন্দ্র বর্মন। তো কি করলো, মহেন্দ্র বর্মনকে মারলো, মানে হারালো, এবং এদের যে রাজধানী কাঞ্চি অ্যাটাক করলো। তো নিউটনের গতিসূত্র কি বলে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আর সুভাষচন্দ্র বসু কি বলে, বিপরীত প্রতিক্রিয়াটা একটু বেশি দ্বিগুণ হবে, ঠিক আছে, এক গালে মারলে ডবল ডবল মেরে দাও। ঠিক তাই করেছিল এর বেটা মহেন্দ্র সিং ধোনির, এই মহেন্দ্র বর্মনের, মহেন্দ্র বর্মনের যে বেটা ছিল যার নাম কি নরসিংহ বর্মন। দেখবি বেটাগুলো একটু রক্ত একটু মানে গরম থাকে ছেলেবেলের, হ্যাঁ, ইয়ং বয়স। নরসিংহ বর্মন ও তখন কি করলো, বলে ঠিক আছে চলো এবার তোমাদেরকে দেখছি, এদের রাজধানী অ্যাটাক করলো, এদের রাজধানী কি ছিল, বাতাপির। একদম নরসিংহ বর্মন চলে গেল, বাতাপিকে অ্যাটাক করলো, একদম বাতাপিকে তছনছ করে দিল এবং একে মেরেও দিল, এই লোকটাকে দ্বিতীয় পুলকেশীকে মেরে দিল। তারপর থেকে কি উপাধি নিল বাতাপি, কোন উপাধি নিল, তারপরে দ্বিতীয় পুলকেশীর পর কে আসলো, ইম্পর্টেন্ট রাজা বলি না, দু তিনটে এমনি বলেছিলাম, লিখেছিলাম নয়। গভীরে সব মনে রাখার দরকার নেই, এমনি শুনে রাখো। তারপর যখন পড়াবো না পরীক্ষাগুলো নেবো, হালকা হালকা ওভার ওভার যাবো, কিন্তু একটু ডিটেলসে লেখা ভালো আর একটু জানা ভালো, পরে সুবিধা হবে, কোনো গল্পের সঙ্গে অ্যাটাচ হয়ে গেলে আনসার করে দিতে পারবে। যা লেখা রয়েছে আনসেন্ট হিস্ট্রি প্রায় শেষ তোমাদের, আজকের ক্লাসটা হলে প্রাচীন ভারত শেষ। এখন এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো বিসিএস এর সেট ফেলে দিই দেখবো তোমরা আনসার করতে পারবে, কিন্তু কনসেপ্ট অনেক সময় কনসেপ্ট কাজে লাগাতে হবে, ঠিক আছে, হুবহু কমন পাবে না, দেখবে ঠিক অপশন থেকে ঠিক পেরে যাবে। পরের দিন নিয়ে আসবে একটা সেট বিসিএস এর, যে কোনো একটা সেট দিলে পরে দেখবে বেশিরভাগ 70-80% পেরে যাবে তোমরা, যদি পড়ে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু লিখিয়েছি আমি। এবং যে শেষ রাজা কে ছিল, দ্বিতীয় কীর্তি বর্মন। আমাদেরকে শেষ রাজার মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, মাঝের গুলো এমনি দিয়েছি অতটা দরকার পড়ে না। আচ্ছা, এদের আন্ডারে একজন কাজ করতো, একে কে হারিয়েছিল, দন্তি দুর্গ ছিল, ঠিক আছে, তো এ কিন্তু এদের আন্ডারে কাজ করতো। এ তখন একটা সাম্রাজ্য তৈরি করলো, কোন সাম্রাজ্য, রাষ্ট্রকূট বংশ। ঠিক এই জায়গাতে আবার একটা বংশ তৈরি হলো, রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের দেখো এরা কিন্তু এইটুকুর মধ্যেই ছিল, পল্লব, পল্লব বলছি কেন, এটা কি চালুক্য। আচ্ছা চালুক্য সম্পর্কে অনেকটা বলি, চালুক্যের তিনটে পার্ট ছিল, তিনটে ভাগ ছিল, একটা বাতাপি মানে বেদের রাজধানী বাতাপি যেটা ছিল বাতাপির চালুক্য, আর একটা ছিল কল্যাণের চালুক্য, আর একটা ছিল বেঙ্গির চালুক্য, ঠিক আছে। বেঙ্গিটা হচ্ছে তোমার এইদিকে এইসব দিকে ছিল, দক্ষিণের দিকে। তো বেঙ্গির চালুক্য তোমার এইটা আরো বড় হবে এদিকে, যখন দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী যখন অ্যাটাক করলো এদিকে বেঙ্গিকে, তখন দ্বিতীয় পুলকেশীর যে ভাই ছিল, ভাইটার নাম হচ্ছে কুব্জ
কান্ন বর্মণ এরকমই নাম ছিল বেশ, কুব্জ নাম দিয়ে কান্ন কুব্জ বর্মণ এরকম কি ছিল বেশ নামটা, পরে বলছি আমি দেখে। তখন কি করলো, এর ভাইকে শাসনের দায়িত্ব দিল, বলো তুই বেঙ্গিটাকে দেখ। তারপরে যখন চলে আসে তখন বেঙ্গি আবার কি করে, এ নিজেই স্বাধীন হয়, ঠিক আছে, পুরো এদের সাথে যোগাযোগ ছিন্ন করে দেয়। তখন এ নিজের স্বাধীন রাজ্য চালাতে লাগে। এটা ছিল বেঙ্গির, তাহলে বেঙ্গি আর এই চালুক্য সমসাময়িক ছিল, কিন্তু যেটা এবার কল্যাণের চালুক্য যেটা, এটা কিন্তু পরে আসছে। কল্যাণের চালুক্য কি হয়েছিল বলে দিই, এদেরকে এই চালুক্য বাতাবি চালুক্যকে ধ্বংস করলো কারা, রাষ্ট্রকূট। আবার রাষ্ট্রকূটকে ধ্বংস করবে চালুক্য, ঠিক আছে। চালুক্যর কোন চালুক্য, সেটা হচ্ছে কল্যাণের চালুক্য। দন্তী দুর্গ তোমার দন্তী দুর্গর পরে কে আছে, প্রথম কৃষ্ণ, তারপরে কে আছে, দ্বিতীয় গোবিন্দ। ধর কি বলতো, তো একটু আরাম ভালোবাসতো, ঠিক আছে, একটু মানে টাকা টাকা উড়াতো বেশি, ওর এই সাম্রাজ্য সব ভালো লাগতো না। ও কি করলো, ওর যে ভাই ছিল ধ্রুব, ঠিক আছে, ধ্রুবকে দায়িত্ব দিল। এবার ধ্রুব নামটা মনে পড়ছে কি, আমরা এর আগে পড়েছিলাম কোথাও ধ্রুব কাউকে হারিয়েছিল ত্রিশক্তি সংগ্রামের সময়, কাকে হারিয়েছিল, বৎসরাজ আর ধর্মপাল। এইদিকের যে গুর্জর প্রতিহার ছিল এখানকার বৎসরাজ, আর এইদিকের ছিল ধর্মপাল, তাই তো, এই দুজনকে হারিয়েছিল ধ্রুব। তাহলে দেখো আমাদের যে পল্লব চালুক্য ছিল এদের কিন্তু এইটুকু সীমা না, রাষ্ট্রকূট কিন্তু এখানে থেমে থাকেনি, রাষ্ট্রকূট এখানে কনৌজ ছিল, ওরা কিভাবে গেছে এইভাবে অ্যাটাক করতে চলে এসেছে, তার মানে এদের সীমানাটা আরও এদিকে বিস্তার লাভ করেছিল। ধ্রুবর পরে তোমার কি আসলো, গোবিন্দ, তৃতীয় গোবিন্দ বলে একটা রাজা ছিল, মনে পড়ছে এর নামটা, এ কাকে হারিয়েছিল, নাগভট্ট, ঠিক আছে, এই গুর্জর প্রতিহার বংশীয় নাগভট্টকে হারিয়েছিল। নাগভট্ট কোথায় গেল, এখানে নাগভট্ট এদিকে ছিল। তখন এখানে একটা ই ছিল তোমার, এর যে একজনকে বসিয়েছিল যার নাম হচ্ছে চক্রায়ুধ, ঠিক আছে, ওকে বসিয়েছিল এবং ধর্মপালও ওটা মেনে নিয়েছিল, বলছে ঠিক আছে স্যার আমরা একেই মেনে নিচ্ছি, অ্যাটাক করে আবারও চলে আসে। এই মেন মেন জিনিসগুলো মনে রাখলে হবে, তারপরে